আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি রাগিব নূর। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে অধ্যয়নরত রয়েছি এবং মেডিকোর বোটানি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। তো আশা করি তোমরা অনেক ভালো আছো, এবং যারা এবার এই বছরের এইচএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করেছো তোমাদের অনেকের হয়তো পরীক্ষা শেষ, হয়তো কিছু কিছু বোর্ডে এখনো শেষ হয়নি। তো আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমতে তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হয়েছে এবং আগামী দিনের জন্য তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা। তো আজকে আমাদের এই ছোট্ট ক্লাসটিতে আমরা একটা একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে এই টপিকটি নিয়ে আলোচনা করব। আসলে আলোচনা করব উদ্ভিদ শারীরতত্ত্ববিদ্যার শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে এই টপিকটি নিয়ে। আসলে আমার কাছে আমি যখন তোমাদের মতো এই স্টেজে ছিলাম তখন আমার কাছে এই চ্যাপ্টারটা একটা বিভীষিকার মতো মনে হতো, আমার একটু কঠিন লাগতো, এবং আমার মনে হয় যে কোনো জিনিস না বুঝলে সেটা মনে রাখাটা কিছুটা কঠিন অথবা মনে থাকতে চায় না। সেই ক্ষেত্রে আমরা আসলে এই ছোট্ট একটা টপিক, এটা অনেক কাছে কঠিন লাগতে পারে, এই কঠিন টপিকটি নিয়ে একটু আলোচনা করবো। আশা করি এই ক্লাস শেষে তোমাদের কাছে এই টপিকটি অনেক বেশি সিম্পল হয়ে যাবে। তো আজকে যে টপিকটি সেটা হলো শালক সংশ্লেষণের আলোক পর্যায়। শালক সংশ্লেষণ কি জিনিস, এটার ইংলিশ টার্মটা হলো ফটোসিনথেসিস। ফটো শব্দের অর্থ লাইট এবং সিনথেসিস শব্দের অর্থ তৈরি করা। আসলে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ হলো সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বনের কিছু ডেরিভেটিভস তৈরি করা, মোস্ট কমনলি গ্লুকোজ তৈরি করা। তো এই দেখতে পাচ্ছ আসলে এই জিনিসটা, এই ছবিটার মাধ্যমে আসলে পুরো ফটোসিনথেসিস প্রসেসটাকে তুলে ধরা হয়েছে। এবং এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা আসলে আমাদের প্রকৃতিতে উদ্ভিদ জাতি এবং প্রাণী জাতি দুই জগতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ফটোসিনথেসিস প্রসেসটা যদি ভালো মতো না চলতো তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকতো না আমাদের উদ্ভিদ জগৎ কিংবা প্রাণী জগতের। তাহলে তোমরা বুঝতেই পারছো এই টপিকটা কত গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এই টপিক থেকে মোটামুটি দুইটা অথবা তিনটা কোশ্চেন মাঝে মধ্যে চলে আসে। এবং আমি বলবো যে আমার মনে হয় তোমাদের বোটানি বইয়ে যতগুলো চ্যাপ্টার রয়েছে তাদের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হলো এই প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটি। ওকে, আমরা আমাদের পরের পার্টগুলো চলে আসি। এই হলো আমাদের আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটার একদম সামারি ভার্সন। হয়তো এই জিনিসটা তোমাদের কাছে অনেক বেশি ক্লামজি লাগছে, কেউ হয়তো কিছু বুঝতেও পারছো না, বাট আশা করি এই ক্লাসটির শেষে তোমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। এবং এই জিনিসটা বোঝার জন্য আমরা আশা করি সবাই এই ভিডিওটা কমপ্লিটলি শেষ করবে। তো চলে আসি আমাদের এই ফটোসিনথেসিস ব্যাপারটা কি আসলে। তো বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আসলে এই সমগ্র যে ফটোসিনথেসিস রিয়াকশনটা সেই রিয়াকশনটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যেটা হচ্ছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, ক্লোরোফিল, সানলাইট এবং কিছু গুরুত্বপূর্ণ এনজাইমের উপস্থিতিতে তৈরি করছে গ্লুকোজ, অক্সিজেন এবং আবারও 6 অণু পানি। তো এখন দেখো এই ফটোসিনথেসিস রিয়াকশনটা আসলে একটি রেডক্স বিক্রিয়া, তার মানে এখানে রিডাকশন এবং অক্সিডেশন দুইটাই একই সাথে সাইমুলটেনিয়াসলি হচ্ছে। তো তোমাদেরকে আসলে বুঝতে হবে কোন পার্টটি অক্সিডেশন এবং কোন পার্টটি রিডাকশন। আমরা আগে জেনে নিই, অক্সিডেশন শব্দের অর্থ ইলেকট্রন ত্যাগ করা বা টু লিভ ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেওয়া, এবং রিডাকশন শব্দটার অর্থ হলো ইলেকট্রন গ্রহণ করা বা ইলেকট্রন নিয়ে ফেলা। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি ইলেকট্রন এই কে এখানে অক্সিডাইজড হচ্ছে, কে এখানে রিডিউস হচ্ছে, এই পার্টটুকু আমরা এখানে দেখবো। তোমরা এই রিয়াকশন যেটা দেখতে পাচ্ছ যে 12H2O থেকে যে অক্সিজেনগুলো তৈরি হচ্ছে এইটা আসলে অনেক ধরনের বিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে, যে উৎপাদ হিসেবে যে অক্সিজেনগুলো তৈরি হচ্ছে সেই অক্সিজেনগুলো আসছে এই 12 অণু পানি থেকে। এই বিক্রিয়াটি প্রমাণ, এই তথ্যটি প্রমাণ করার জন্য কয়েক ধরনের বিক্রিয়া রয়েছে, যেমন হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া, রুবেন কামেন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আসলে দেখা গিয়েছে ওই অক্সিজেনটা এই 12 অণু পানি থেকে আসছে। তোমরা তো দেখলে খেয়াল করবে এখানে যে এই 12 অণু পানি, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হলো -2, কিন্তু দেখো এইখানে এসে অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার এটা হয়ে গেছে 0। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ এই 12 অণু পানি থেকে যে অক্সিজেন রয়েছে এখানে পানির যে অক্সিজেন নাম্বার সেটা হলো -2, এবং অক্সিজেনের যে অক্সিজেন নাম্বার এখানে 0। তার মানে দেখো এখানে কি হয়েছে, অক্সিজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে -2 থেকে 0 হয়েছে, তার মানে তার অক্সিজেন নাম্বারটা বেড়ে গিয়েছে, তার অর্থ হলো এখানে সে অক্সিডাইজড হয়েছে। এবং পরবর্তী তুমি যদি দেখতে পাও তাহলে এইখানে এটা হলো অক্সিডেশন, রাইট। এবং এখন দেখো এইখানে কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে, কার্বন এবং অক্সিজেন দুজনে হলো নেগেটিভ বা ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্ট। তো এখানে দেখো দেখা যাচ্ছে ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্টের সাথে আমরা এখানে কি যুক্ত করে দিয়েছি, একটা হাইড্রোজেন যেটা একটা ইলেকট্রোপজিটিভ। তো কোনো একটা যৌগের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি রিডাকশন, তার মানে সে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে দেখো এখানে এটা কি হলো, এখানে এটা হলো রিডাকশন।
তাহলে দেখো এই অক্সিডেশন এবং রিডাকশন এটা একে অপরের বিপরীত এবং এটা এক এক সময়ে হচ্ছে। যেমন দেখো অক্সিডেশন সেখানে কি করছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে বা দাতার মতো কাজ করছে, তাই না? অক্সিডেশন মানে তো আমরা এটাই জানি। এখন দেখো যারা দিয়ে দেওয়া বা দাতা হিসেবে কাজ করে এটা আসলে ভালো কাজ, তাই না? এটা তো মানুষ দিনের আলোতে করলেও কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু এখন দেখো রিডাকশন যেটা, এটা হলো নেয়া, বা মনে করো আমি যদি একটু ফান করেও বলি যে মনে করো কিছু নেয়া, ঘুষ নেয়া, মানুষ এগুলো কি করে অন্ধকারে করতে চায়, তাই না? তার মানে এটা অন্ধকার ফেজে হবে। তাহলে দেখো এই অক্সিডেশন যেটা আছে এটা হবে আলোর উপস্থিতিতে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো আলোক পর্যায়। আর এই রিডাকশন যে অংশটা রয়েছে এটাকে আমরা বলবো আলোক নিরপেক্ষ পর্যায়। বাট এখন তোমরা দেখতে পারতেছো যে এখানে আলোক পর্যায় একটা হয়ে গেল, যেখানে অক্সিডেশন পার্টটুকু হচ্ছে, তার মানে কি এই পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এবং দেখো পরবর্তীতে পার্টটুকু যে কার্বন ডাইঅক্সাইড থেকে এই গ্লুকোজ তৈরি হচ্ছে এবং পরবর্তীতে পানি তৈরি হচ্ছে, এটা হলো রিডাকশন বা আলোক নিরপেক্ষ পর্যায়। বাট আমাদের মধ্যে অনেকে মিসকনসেপশন থাকে, আমরা আলোক নিরপেক্ষ পর্যায় বলতে আসলে অন্ধকার বুঝে ফেলি, ভাবি যে এই পার্টটুকু মনে হয় রাতের বেলা হয়, বাট আসলে এমনটা না। এই পার্টটুকু আলোর উপস্থিতিতে হয়, কিন্তু এখানে আসলে আলোর খুব একটা ভূমিকা বা সিগনিফিকেন্স এই ক্ষেত্রে নাই। আশা করি তোমাদের সবারই এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু এখন আমরা যে পড়বো এই অক্সিডেশন ফেজটাকে নিয়ে পড়বো, যেটা হলো আলোক পর্যায়। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করছিলাম আলোক সংশ্লেষণের আলোক পর্যায় নিয়ে, এটা আমি একটা একটু ডিসক্রাইবড ওয়েতে তোমাদের আজকে একটু আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো এখানে দেখো এই আলোক পর্যায়ে যেই কাজটা হবে সেটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন শব্দটার অর্থ কী? ফসফোরাইলেশন শব্দটার অর্থ হলো কোনো একটা যৌগের সাথে ফসফেট গ্রুপকে যুক্ত করা, এটাকে আমরা বলছি ফসফোরাইলেশন। এবং যেহেতু এই কাজটি করতে এখানে আমাদের আলোর দরকার পড়ছে, তো এই জন্য এই কাজটিকে আমরা, রিয়াকশনটিকে আমরা এখন বলছি ফটোফসফোরাইলেশন। তোমরা যদি একটু তাকাও তাহলে দেখতে পারবে যে এই ক্ষেত্রে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এখানে ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, এই জন্য আমরা এটাকে বলছি ফসফোরাইলেশন। এবং এই ক্ষেত্রে আলোর দরকার পড়ে এবং এই জন্য এই অংশটিকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। তো এখন আমরা দেখব যে আমাদের এই প্ল্যান্টের মধ্যে এই কাজটি কীভাবে হচ্ছে। এই কাজটি হওয়ার জন্য দুই ধরনের ফটোসিস্টেমের দরকার পড়ে, একটা ফটোসিস্টেম ওয়ান আর একটা হলো ফটোসিস্টেম টু। তাহলে এখন দেখো আমাদের কাজটি শুরু হবে ছোট থেকে বড়তে, ফটোসিস্টেম টু থেকে ফটোসিস্টেম ওয়ানে। ফটোসিস্টেম টুকে আমি ছোট কেন বলছি, কেন বলছি দেখো যে ফটোসিস্টেম টু আসলে আলোর যে ছোট ছোট ওয়েভলেন্থগুলো রয়েছে সেই ছোট ছোট ওয়েভলেন্থগুলোকে গ্রহণ করবে ফটোসিস্টেম টু, এবং আলোর যে বড় বড় ওয়েভলেন্থগুলো রয়েছে এই বড় বড় ওয়েভলেন্থগুলোকে অ্যাবজর্ভ করবে ফটোসিস্টেম ওয়ান। তো এখন আমরা আমাদের পড়ায় আবার ফিরে আসি। প্রত্যেকটি ফটোসিস্টেমে তিনটা করে পার্ট থাকে, একটি আলোক অ্যাবজর্পশন রিজিয়ন, মানে কি আলো অ্যাবজর্পশন করার জায়গা বা লাইট অ্যাবজর্পশন রিজিয়ন। দেখো এই অংশটিকে আমরা বলেছি লাইট অ্যাবজর্পশন রিজিয়ন। সেমভাবে ফটোসিস্টেম ওয়ানেরও রয়েছে দেখো লাইট অ্যাবজর্পশন রিজিয়ন। একটু আগে বলেছি ফটোসিস্টেম টু সে ছোটো ছোটো ওয়েভলেন্থের রঙগুলোকে বা আলোর যে রঙগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করবে, এবং ফটোসিস্টেম ওয়ান সে হলো বড় বড় ওয়েভলেন্থগুলোকে গ্রহণ করবে। আসলে আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি, এটা হয়তো তোমরা এমনভাবে মনে রাখতে পারো যে এ হলো ক্লাসের রোল টু, এ হলো ক্লাসের রোল ওয়ান। তো দেখা যায় ক্লাসের রোল ওয়ান হয়তো বেশি মার্ক্স পাচ্ছে, মনে করো সে যদি পরীক্ষা দেয় 1000-এ সে পাচ্ছে 800, বাট ও পাচ্ছে 670 বা 680। তো এখন তোমরা বুঝতেই পারছো যে ফটোসিস্টেম ওয়ান সে বড় বড় ওয়েভলেন্থগুলোকে গ্রহণ করবে যেহেতু সে রোল ওয়ান, আর ফটোসিস্টেম টু সে ছোট ছোট ওয়েভলেন্থগুলোকে গ্রহণ করবে যেহেতু সে রোল টু। তো এখন আমরা চলে আসি প্রথমে যেটা হবে, দেখো প্রথমে এই আলো এই দিক দিয়ে প্রথমে এই লাইট অ্যাবজর্পশন রিজিয়নে প্রবেশ করবে। লাইট অ্যাবজর্পশন রিজিয়নগুলোতে প্রবেশ করার পর এই রিয়াকশন সেন্টার যেটা রয়েছে, যেটাকে আমি আর সি দিয়ে লিখেছি, ফটোসিস্টেম টু রিয়াকশন সেন্টার, এটা হলো ফটোসিস্টেম ওয়ান রিয়াকশন সেন্টার। আর পরবর্তীতে এই বড় যে একটা চেনের মতো জিনিস তুমি দেখতে পারছো, এটাকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এর পরবর্তীতে আমরা চলে আসি, দেখো তো যখন আলো এই ফটোসিস্টেম টুটাকে প্রথম অ্যাবজর্ভ করবে তখন এই ফটোসিস্টেম টু থেকে দুইটা ইলেকট্রন দেখো বের হয়ে গিয়েছে, সেই দুইটা ইলেকট্রন ফটোসিস্টেম টু থেকে
ফিওফাইটিন নামক একটি পিগমেন্টের মধ্যে গিয়ে আটকে যাবে। তোমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো পিগমেন্টের কথা বলা রয়েছে, তার মধ্যে প্রথম যে পিগমেন্টটা যে ফটোসিস্টেম টু থেকে ইলেকট্রনটা গ্রহণ করবে সে হলো ফিওফাইটিন। তাহলে দেখো ফটোসিস্টেম টু এর মধ্যে কি তাহলে একটা দুইটা ইলেকট্রনের গ্রহণ দুইটা ইলেকট্রনের ঘাটতি পড়ে গেল না, এই ঘাটতিটি তাহলে এখন পূরণ করবে কে? এই ঘাটতিটি পূরণ করবে পানি। এই যে এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই পানি, এই পানির তারপরে এই দুইটা ইলেকট্রনের যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটাকে পূরণ করবে। তাহলে দেখো কি হচ্ছে, এই পানি ম্যাঙ্গানিজ আয়নের উপস্থিতিতে দুইটি প্রোটন, একটি অক্সিজেন মলিকিউল এবং দুইটি ইলেকট্রন তৈরি করবে। যে দুইটি ইলেকট্রন এই ফটোসিস্টেম টু থেকে যে দুইটা ইলেকট্রন আগে বের হয়ে গিয়েছে সেই দুইটি ইলেকট্রনের ঘাটতিটাকে পূরণ করবে। দেখো এখানে পানি ভেঙে যাচ্ছে না, তো দেখো এই পানি যেহেতু ভেঙে যাচ্ছে যদিও সেটা সূর্যের আলোকের উপস্থিতিতে, তাহলে এটাকে আমরা বলবো লাইসিস অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ সানলাইট। সহজ কথা আমরা বলতে পারি ফটোলাইসিস। তাহলে এটাকে আমরা কি বলবো, ফটোলাইসিস। এখন দেখো এই ফটোলাইসিস হওয়ার মাধ্যমে দুইটা ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করছে এবং একটি মলিকিউল অফ অক্সিজেন তৈরি করছে। একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে পানি ভেঙেই ওই অক্সিজেন তৈরি হয়, তাহলে অত রিয়াকশন নীল হিল রুবেন কামিন রিয়াকশন যদি আমরা নাও পড়ে থাকি আমরা এই রিয়াকশনটার মাধ্যমে আসলে বুঝতে পারছি পানি থেকে মূলত এই অক্সিজেনটুকু তৈরি হচ্ছে। তারপরে দেখো এই ফটোসিন টু থেকে যেটা দুইটা ইলেকট্রন বের হয়ে গিয়েছিল সেই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করলো ফিওফাইটিন। ফিওফাইটিন থেকে এই দুইটা ইলেকট্রন চলে যাবে প্লাস টু কুইনোনে, প্লাস্টোকুইনোন থেকে চলে যাবে সাইটোক্রোম এফে। এখন দেখো প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোম এফে যাওয়ার সময় এখানে একটা রিয়াকশন সংঘটিত হচ্ছে, সেই রিয়াকশনটাই হলো ফসফোরাইলেশন রিয়াকশন। কেন দেখো এখানে এডিপির সাথে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত এটিপি তৈরি করছে, যে এটিপি কিন্তু এক ধরনের বায়োলজিক্যাল কয়েন। কেন দেখো এটিপি ভাঙলে পরবর্তীতে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো এই স্টেপটা একটু গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসি আমরা সাইটোক্রোম এফ থেকে রিয়াকশন ইলেকট্রনগুলো চলে আসছে প্লাস্টোসায়ানিনে। প্লাস্টোসায়ানিনে যাওয়ার পর তারপরে কী হচ্ছে দেখো, এই প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে আবার আমাদের সেই ফটোসিস্টেম ওয়ানে। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? এখন দেখো তাহলে দেখো ইলেকট্রন যে এই একটা লম্বা চেইনের মধ্যে যাচ্ছে এই পার্টটুকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে দেখো ইলেকট্রনটা ঘুরে ঘুরে প্লাস্টোসাইন ফটোসিস্টেম টু থেকে ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ এবং প্লাস্টোসাইনিন থেকে চলে আসলো ফটোসিস্টেম ওয়ানে। এখন তারপরে কি হবে দেখো, এই দুইটা ইলেকট্রন এই যে তোমার ফটোসিস্টেম ওয়ান এটাকে গ্রহণ করবে। তারপরে যেটা হবে ফটোসিস্টেম ওয়ান এই দুইটা ইলেকট্রনকে ফেরিডক্সিনের কাছে পাঠিয়ে দিবে। সেই দেখো সেই দুইটা ইলেকট্রন এতক্ষণ ধরে রোলার কোস্টারের মতো ঘুরতেই আছে, তো ঘুরতেই আছে। তাহলে এখন দেখো ফটোসিস্টেম ওয়ান থেকে এই দুইটা ইলেকট্রন চলে গেল ফেরিডক্সিনে। ফেরিডক্সিনের পরে দেখো আমি এখানে একটা এনজাইমের নাম লিখেছি যেটা হলো এনএডিপি রিডাক্টেজ। এনএডিপি রিডাক্টেজের কাজ কী তোমরা এর নাম শুনে এর কাজটা বুঝতে পারছো, এনএডিপিকে সে রিডিউস করবে, এনএডিপিকে সে রিডিউস করবে। আমি একটু আগে বলেছি কোনো একটা বস্তুর সাথে হাইড্রোজেন আয়নকে যোগ করাই হলো রিডাকশন। তাহলে এখন দেখো এনএডিপির সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে এনএডিপিএইচ তৈরি করছে, যে এনএডিপিএইচ কিন্তু এক ধরনের বায়োলজিক্যাল কয়েন। কেন আমরা জানি এনএডিপিএইচকে ভাঙলে তিন অণু এটিপি তৈরি হয়, কিছু কিছু বই অবশ্য 2.5 অণু এটিপির কথা বলা হয়েছে। তাহলে এখন দেখো এনএডিপি প্লাস এই প্রোটন যুক্ত হয়ে তৈরি হচ্ছে এনএডিপিএইচ, অর্থাৎ এনএডিপি রিডাক্টেজ হচ্ছে। তোমাদের মনে হয় প্রশ্ন হয়তো জাগতে পারে এই এইচ প্লাসটা কোত্থেকে আসলো, তাই না? এই এইচ প্লাসটা আসলো দেখো আমরা চলে আসি আবার ফটোলাইসিসে। এখানে দেখো দুই অণু এইচ প্লাস তৈরি হয়েছিল না, এই দুই অণু এইচ প্লাস এত দূর ঘুরে চলে গিয়েছে এই রিয়াকশনটাতে, এবং যেখানে দেখো এনএডিপি প্লাস এইচ প্লাস প্লাস ওই যে দুইটা ইলেকট্রন যেটা রয়েছিল সেই দুইটা ইলেকট্রন মিলে তৈরি করছে এনএডিপিএইচ। তাহলে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা, যে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে 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 দেন ফটোসিস্টেম ওয়ানে আর ফিরে না এসে এনএডিপিএইচের রিডাকশনে কাজ করছে, তো এই পার্টটুকে আমরা বলবো নন সাইক্লিক ফসফোরাইলেশন। তো এখন কোন কোন ক্ষেত্রে এই নন সাইক্লিক ফসফোরাইলেশনগুলো কাজ করবে না সেই পার্টটুকু তোমাদেরকে আমি তুলে ধরতেছি। তো এই ক্ষেত্রে দেখো কখন কাজ করবে না, যখন এখানে
পানির ঘাটতি দেখতে পাওয়া যাবে। পানি যদি ঘাটতি দেখতে পাওয়া যায় তাহলে এই ইলেকট্রনগুলোকেও আর পাওয়া যাবে না। আবার যখন এনএডিপি রিডাক্টেজ এটা ভালো মতো ফাংশন করবে না বা ভালো মতো কাজ করবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই এনএডিপি রিডাক্টেজ যখন কাজ করবে না তখনও এই আমাদের যে ফসফোরাইলেশনটা সেই ফসফোরাইলেশনটা আর নন সাইক্লিক না থেকে সাইক্লিক হয়ে যাবে। অথবা যদি এনএডিপির ঘাটতি দেখতে পাওয়া যায় তখনও কিন্তু এটা আর নন সাইক্লিক না থেকে সাইক্লিক হয়ে যাবে। তাহলে এখন দেখো যেটা হবে, এই দেখো ফেরিডক্সিনে যখন ইলেকট্রনটা যাবে, এই ক্ষেত্রে যদি আমি এটা মিশিয়ে দিই, দেখো এই ক্ষেত্রে যদি মিশিয়ে দিই এই ফটো যেটা সাইক্লিক ফসফোরাইলেশনের ক্ষেত্রে ফটোসিস্টেম ওয়ান থেকে ইলেকট্রন চলে যাবে ফেরিডক্সিনে, এবং ফেরিডক্সিনে যাওয়ার পর যেটা হবে এই ইলেকট্রনগুলো আর যেহেতু অফিসে যেতে পারছে না, ওরা ডিরেক্ট চলে আসবে প্লাস্টোকুইনোনে। প্লাস্টোকুইনোনে চলে আসার পর কী হবে দেখো, এরা আবার সেই প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন থেকে আবার চলে আসবে ফটোসিস্টেম ওয়ানে। তাহলে দেখো তো যেই দুইটা ইলেকট্রন ফটোসিস্টেম ওয়ান থেকে বের হয়ে গিয়েছিলো তার পুরো আবার চলে আসলো কোথায়, এই ফটোসিস্টেম ওয়ানে চলে আসলো। তাহলে এখন এটা চক্রের মতো কাজ করছে না, তো এটাকে আমরা বলবো সাইক্লিক ফসফোরাইলেশন, এবং আগে যেটা আমরা বলেছিলাম সেটা হলো নন সাইক্লিক ফসফোরাইলেশন। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমার মনে হয় এটা একটু অনেক বেশি অনেকের কাছে অনেক কঠিন লাগতে পারে, এইভাবে তোমরা যদি এখন এই জিনিসটা খুব ভালো মতো করে খেয়াল করো এবং বেশি করে ভিজুয়ালাইজ করো এবং তোমাদের বইয়ের টপিকগুলোর সাথে একটু ভালোভাবে মিলিয়ে দেখো, তাহলে আমার মনে হয় তোমরা এটা আরও অনেক ভালো মতো করে বুঝতে পারবে। তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা, আশা করি আজকে ক্লাসে তোমরা উপকৃত হয়েছো এবং এভাবেই আরও ক্লাস পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।